অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, হামলার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। খুনের ঘটনায় জামিন পাওয়ার পর অভিযুক্তদের গ্রামের ফেরার চেষ্টাকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থানা কলাগেছিয়া গ্রাম। ঘটনার সূত্রপাত গত বছরের চৌঠা অক্টোবর। দুই প্রতিবেশীর পরিবারের সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়। থানায় খুনের অভিযোগ দায়ের হয় ছয় প্রতিবেশীর বিরুদ্ধে। জামিন পাওয়ার পর শুক্রবার সেই অভিযুক্তরা গ্রামে ফিরতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের উপরে চড়া হয়ে মারধর করার অভিযোগে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর শুরু করেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। সংঘর্ষে আহত হন বেশ কিছু গ্রামবাসী, আহত হয় অভিযুক্তরাও। প্রতিবাদে 117 নম্বর জাতীয় সড়কের কলাগেছিয়া মোড়ে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে অবরোধ তুলে দেয়, উদ্ধার করে নিয়ে যায় অভিযুক্তদের। এলাকায় উত্তেজনা থাকায় বসেছে পুলিশ পিকেট। জয়দীপ হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।